তাকে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা, এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে, ওকে ছোট বাচ্চা। রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। আমি 8টায় বেরিয়ে গেছি বাসা থেকে, আমার মেয়ে 11টার সময় আমাকে ফোন দিল, মা আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব। তো পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, পাশেই যাই, ওর ফ্রেন্ডের বাসা আছে ওখানে যাই। তো পরে আমি বললাম তাড়াতাড়ি চলে এসো, বললো আচ্ছা। পরে সে আমাকে 11টায় ফোন দিয়েছিল, তারপরে আমি শুনলাম বাসায় এসে শুনলাম যে ও নাকি 12টায় বেরিয়েছে বাসা থেকে। তারপরে আমাকে একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামে ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বললো আন্টি আনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে, ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না? বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম। আসার পরে আমাকে আর ভেতরে ঢুকতে দিল না, বললো মারা গেছে। এখন আমি ডাক্তারদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি যে কোন ডাক্তার তাকে ইমার্জেন্সিতে আনার পরে কোনো না কোনো ডাক্তার তো দেখেছে, তো ডাক্তাররা কোন অবস্থায় পেলো আমি এটা জানার জন্য অনেকবার চেষ্টা করেছি যে আমি ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু কেউ ডাক্তার কোনো ডাক্তার আমার সামনে আসেনি। আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল, তখন বললো আমার বাসায়। আমি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে, তোমরা কে কে ছিলে? বললো আমরা চার ফ্রেন্ড ছিলাম, কোনো মেয়ে, ওর নাম জিহান, তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা চারটা ছেলে ফ্রেন্ড ছিলাম। তো আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে নিয়ে, বললো এমনি নিয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তাহলে ও মারা গেল কিভাবে? পরে বললো যে ও সেন্সলেস হয়ে গেছিলো হঠাৎ করে, পরে আমি হসপিটালে নিয়ে আসি। শেষে ওখানকার আমি অনেক নার্সটার্সদের জিজ্ঞেস করলাম, বললো না ডাক্তারের সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমাকে যখন ভিতরে দেখতে দিল 1.5 ঘন্টা পর আমাকে দেখতে দিল, তখন দেখি যে ওর শরীর পুরা ফ্যাকাশে হলুদ হয়ে গেছে, ও চেহারা দেখার মতো নাই, আর প্রচুর ব্লিডিং হচ্ছে ওর উপরে, খুব টর্চার, শারীরিক নির্যাতন করা হয়েছে। আমার মেয়ে সুস্থ, আমি রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। পরে আমি যখন ওখানে অনেকগুলি পুলিশ ছিলেন, পরে তারা ওই ছেলে চারটাকে ওখানে তখন রেখে দিল। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এর, একটু আগে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা, এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে, ওকে ছোট বাচ্চা। ওর উপরে যদি শারীরিক নির্যাতন না করা হবে তাহলে ও কেন মারা যাবে, ব্লিডিং কেন হবে, ওর প্রচন্ড ব্লিডিং, এখনো সম্ভবত ব্লিডিং হচ্ছে। আমি বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, আমি বিচার চাই, এরকম আমার মতো বুক খালি যেন আর কোনো মায়ের না হয়, আমার বাচ্চাটা কি হবে, কি হয়ে গেল, আমি কিছু বললাম না, আমার বাচ্চা ওর ফ্রেন্ডের মাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার মেয়েটা কেমন ছিল, কেউ কখনো সন্দেহ করে না আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে, আমার মেয়ে কোথাও কোনো ছেলের সাথে এরকম রিলেশনে জড়াতে পারে, কেউ বিশ্বাস করে না, কেউ না। আমার বাসায় সব আছে, আমি এখন বাসা থেকে আসছি, আমার বাসায় সব, ওর ফ্রেন্ডের মারা এখনো বাসায় আছে, সবাই কান্নাকাটি করছে, একভাবে কান্নাকাটি করছে, বললো আনুষ্কা ওই ধরনের মেয়েই না যে একটা ছেলের সাথে এই ধরনের কাজে জড়িত হবে। ওর নাম আনুষ্কা নূর আমিন, ও মাস্টার ম্যান্ড স্কুলে ও লেভেল পড়ে। বাসা থেকে যাওয়ার সময় মেয়ে ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা বলছিল কি বলে দিছে না, আমাকে বললো যে মা আমি যে সামনে যাচ্ছি ওই মেয়ে ফ্রেন্ডের কথাই বললো, বলো যে আমার একটু কাজ আছে, একটু পড়া দেখবো, আর ওখান থেকে একটু ঘুরে চলে আসবো বাসা থেকে। এই আমাকে বললো 11টায় না, আমি অফিসে। আপনি কোথায় কি জব করেন, আপনার বাসায় কি? আমি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে আছি, আমার বাসায় আছে আমার একজন সার্ভেন্ট, আরও 2 বাচ্চা থাকে, এক ছেলে এক মেয়ে, বিজনেস করে ও। হ্যাঁ ওর অফিসে ছিল।
আচ্ছা এই যে যে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ এদের সম্পর্কে কিছু জানতে পারবেন আগে থেকে না আমি জানতাম না তবে আমি যে এখন বাসায় যাওয়ার পরে ওর ফ্রেন্ডের একটা ভাই আছে মানে এ লেভেল পড়ে তো ওর ফ্রেন্ডের ভাই বলল যে জিহানকে সে আগে থেকে চিনে তো ও বলল যে তার সে তো ভালো ছেলে না ও এরকম ঘটনা আরও ঘটিয়েছে এর আগে ওর অনেক রেকর্ড আছে এই ধরনের কাজ করে আমাকে বললো ও তো ফ্রেন্ডের বাসায় যে পড়ার জন্য যায় কোচিং ও লেভেল দিবে তো চার মাস পরে ও লেভেল কোচিং করে বাসায় অনলাইনে আর ও আমাকে বললো যে আমি ফ্রেন্ডের বাসায় যাবো ওদের সাথে একটু ওয়ার্কশিট আনতে যাবো কোচিংয়ে লেজেন্ডস কোচিংয়ে কোচিং করে লালমাটিয়া ওয়ার্কশিট আমি আমি এনে দিই আমি সবসময় ছাড়ি না যখন আমি সময় না পাই তখন ও খুব কম মাঝে মধ্যে আমাকে যখন ওই ছেলেটা ও তো গেল যাওয়ার পরে তো আমি জানি ও চলে আসবে আর আমাকে ফোন দেওয়া হয়েছিল সোয়া একটায় ফোন দিল ওই ছেলেটা জিহান নামে যে ছেলেটাকে নামে ওই যে একটু আগে বললেন না ছেলের বাবা ডিস্ট্রিক্ট রেজিস্টার হিসেবে কর্মরত ছিলেন উনি বোধ হয় 5-6 বছর আগে নাকি অবসরে গিয়েছেন বলে ছেলে আমাদের যে যাকে আমরা আটক করেছি সে জানিয়েছে ছেলের বাবার নামটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আমার আব্দুর রব সর হ্যাঁ আমি ছেলের কে জিজ্ঞেস করেছিলাম ও বলেছে যে সে এটা তাদের ফ্ল্যাট না ছেলে এ লেভেল কমপ্লিট করেছে আর যে ভিক্টি মনি ও ও লেভেল স্টুডেন্ট ছিল মাস্টার মাইন্ডের ছেলে মাস্টার মাইন্ডের না ও বলেছে যে ও এ লেভেল ব্রিটিশ কাউন্সিলের অধীনে দিয়েছে পরীক্ষা জি 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 এটা ধানমন্ডি শাখা কিনা আমি বলতে পারবো না মাস্টার মাইন্ডের স্টুডেন্ট ছিল ও ম্যাপল্লি সরি ওনার আমি তো অন্য কোনো বিষয় এখানে জড়িত রয়েছে কিনা বা আছে কিনা এগুলো আমরা যাচাই করে দেখছি না ও ওর একার কথাই বলেছে এখন পর্যন্ত ঘটনাস্থল ও যেটা বলেছে যে ওদের বাসার ঠিকানা হচ্ছে 63/4 ডলফিন গলি কলাবাগান এটার দ্বিতীয় তলা D2 এই ফ্ল্যাটে ঘটনা আমরা ওখান থেকে যে প্রয়োজনীয় আলামত এগুলো জব্দ করেছি এবং সেগুলো প্রোফাইলিং করছি আমরা সকল দিক খতিয়ে দেখছি যাতে পূর্ণাঙ্গ তদন্তে প্রকৃত দোষীকে আমরা শনাক্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি আলামত আমরা যেগুলো ওখানে পেয়েছি যে ব্লিডিং এর যে কিছু সোয়াব পাওয়া গিয়েছে তারপরে রক্ত মাখা কিছু জিনিসপত্র পাওয়া গেছে এগুলো আমরা